আমি হাওড়াতে নেমে আবার চেপে যাব। আর কি বাড়ছে মা? वेलकम टू अवर चैनल संगीता तन्मय ब्लॉग। तो माँ तो आज के चले जा ट्रेन आज साढ़े छटार समय तो अटो को बड़ोलम माँ पेचने आज हमें गाड़ी को आसते पेचने अटो को जा রওনা দিয়েছে মাটাকে। আমার বললাম কদিন থাকতে, থাকার নাম নেই, কি আর করা যাবে, কাঁদছে শুধু, কিন্তু যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছে। সবই করতে হবে বাবা, কোনো খারাপ হয় আবার যেতেও হবে, সবই আছে, কবে আসবে আবার? আমি হাওড়াতে নেমে আবার চেপে যাব। আর কি বাড়ছে মা? এটা দাঁড়িয়ে আছে, দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি দিদাতে আছে তো এখনও পর্যন্ত কোনো হুঁশ নেই, তো ট্রেনে ওঠার পরে কী যে করবে কে জানে। তো আমি গেলাম প্ল্যাটফর্ম টিকিট কাটতে, জানতাম না প্ল্যাটফর্ম টিকিটের রেট 10 টাকার থেকে বেড়ে জুম করে বেড়ে 30 টাকা হয়ে গেছে। তো গেলাম প্ল্যাটফর্ম টিকিট কাটলাম, কেটে আবার ট্রেনের জন্য ওয়েট করছি। আর ট্রেনটা দেখুন লেট এখানে, ধর 6:35-এর সময় টাইম আছে আজাদ হিন্দের, যেটা হচ্ছে আপনার পুনে টু হাওড়া। তো ওখানে ইনকোয়ারিতে জিজ্ঞেস করলাম, তো ইনকোয়ারিতে বলতে আমাদের স্টেশনে যে চার্ট থাকে ট্রেন চার্টের মধ্যে দেখাচ্ছে 7:05। তো কখন আসবে জানি না ট্রেন, 7:05 আসবে কি না। তো মন মেজাজ একটু খারাপ আছে, একদিন ধরে শাশুড়ি মা ছিল ঘরে, একটা চেহেল পেহেল ছিল, ঘোরাঘুরি করেছি, একটু এনজয় করেছি, আমরা ভালো এনজয় করেছি। তো মারও খুব ভালো লেগেছে এখানে, তো যেতে হবে, কিছু করার নাই। দেখুন এই বদমাসটাকে, মানে প্রবলেমটা হচ্ছে ওই পাশে একটা সাইকেল ছিল অন্য একটা বাচ্চা, অন্য একটা ওই দেখুন পাশে দেখতে পাচ্ছেন সাইকেলটা, বাচ্চাটা ওই সাইকেলটার মধ্যেও চাপবে, ওকে আটকানো হচ্ছে বলে এখন বদমাশি করে ট্রলিটাকে ফেলছে, ট্রলিটার মধ্যে দাঁড়াবে। কীরকম বদমাশ, মানে কন্টিনিউ বদমাশি করে গেছে প্ল্যাটফর্মের মধ্যে। ওই দেখুন কন্টিনিউ। তো এই কাণ্ড কারখানা করে বেড়েছে যতক্ষণ স্টেশনে ছিল। এরপরে ট্রেনটা আসতো 7:05-এ, মাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ অনেকক্ষণই দাঁড়িয়ে ছিলাম, প্রায় 7:45 পর্যন্ত। তারপর ওখান থেকে বেরোতে হলো, কারণ এত বিচ্ছিরি চিৎকার চেঁচামেচি করছিলো বাবাই, প্রচণ্ড কান্নাকাটি করছিলো। শাশুড়ি মা চলে যাচ্ছেন, এরপর শাশুড়ি মার সাথে উনি যাবে। তো যাদের জয় হোক যতই হোক, মানে বুঝতে পারছে না, দিদা দাদুদের সাথে একটা আলাদাই বন্ডিং থাকে। মানে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকে, যখন আমরা হাওড়া থেকে যখন আসছিলাম না, তখন বাবা প্রচণ্ড কাঁদছিল, দেখি বাবার সাথে আমার ছেলে প্রচণ্ড ক্লোজ ছিল, মানে ক্লোজ ইভেন এখনও আছে বাবা সারাক্ষণ। বাবা প্রায় কল করে, খবরাখবর নেয় বাবার জন্য, মানে একটা বন্ধুর মতো রিলেশন, যেটা বুঝতে পারছেন সবার ঘরে যেটা হয় আর কি। তো দিদার সাথে ওরকম যাচ্ছে বলে খুব খারাপ লাগছে। তো মন মেজাজ, এরপরে শাশুড়ির, সরি আমার শাশুড়ি তো খারাপ ছিলই, আমার বউয়ের আমার বাচ্চাটার মন মেজাজ খারাপ ছিল, তাই ওখান থেকে নিয়ে গিয়ে ওরা কিস করে নিয়ে গেল। তো Thank you.
জুটা আসছে, যা যা ওখানে। এই অবস্থা, লাফালাফি চাপাচ্ছে, মানে নিজে সুস্থ মতো থাকছে না, কাউকে সুস্থ মতো থাকতে দিচ্ছে না, দেখতে পাচ্ছে। তো এবার আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবো না, আপনারা জাস্ট এটাই রিকোয়েস্ট যে নোটিফিকেশনটা যাতে আপনারা সরাসরি পেয়ে যান তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ইসকন টেম্পল যে পুনে ক্যাম্পে আছে সেখানকার যাওয়ার অ্যাড্রেসটা কীভাবে যেতে লাগে সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদিও আমি আপনাদেরকে টাইমিংটা শেয়ার করে দিয়েছি, তাও যদি আপনারা ডিটেলস চান তাহলে আমি আপনাকে শেয়ার করে দেবো আপনাদেরকে। তো ততক্ষণের জন্য টাটা, নেক্সট।